আজকে সিটি কর্পোরেশনের নির্বাচনে 32 ওয়ার্ডের রেডিও মার্কার প্রতিনিধি জনাব রুমন আহমদ সাহেবের অফিস উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত রেডিও মার্কার প্রতিনিধি জনাব রুমন আহমদ সাহেব এবং পত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব বেদুনিয়া সাহেব, জনাব ফজলুল্লাহ সাহেব, জনাব মামুনিয়া সাহেব, জনাব কবির আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত এলাকার মুরব্বিয়ান যুবক শ্রেণীমত আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালাম। আমরা এই আমরা টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমরা সাল দুই বেজে লাগিয়ে আইতাম না, আমরা এই মুভি ফরাহ করলে আমরা একটু সামনে এইগুলা দরকার। আর যেহেতু আমরা সিএনজি চালাই, আমরা বিভিন্ন বিষয়ে থাকতে পারে, এইগুলো লাগে যেগুলো আমরা দাবি রইল, তাই না? যদি দেন পাস হই আমরা এইগুলো ফ্যান চিন্তা ভাবনা করবো এবং সবসময় দেখবা। দুই নম্বর হইল গাড়ি, আমরা আসলে 75% মানুষে এই যে শিশু পাতাটা কয়, শিশু পাতা রইল একটা নারীর শিশু পাতা, যেমন একটা নারী করবই তো তখন তার শিশু পাতার প্রয়োজন করে। আসলে আমরা স্বাভাবিক কিছু মানুষে পাই না, 90% এই আমাদের ভ্রমণ যেরকম মানুষ এরা পায় না, এরা শিক্ষিত কিছু মানুষে পাইলে, যার লেখাপড়া জানা থাকে, যার লাইন ভালো জানা থাকে এরা পাইলে। কিন্তু আমরা এলে ওখান স্যার নাই, সে কমিশনার স্যার নাই, সে পিএস নাই, সে এই সে বিভিন্ন জায়গায় আমি দুই তিন জায়গা দিয়েছি, এই জন্য পাইছি। আশা করি আমার শ্রমিক যারা আসুই কেন সকলে ওই ইনশাল্লাহ বহুত সারা জীবন শিক্ষিত শিক্ষিত দিয়ে আইছো, ভালো ভালো দিয়ে আইছো, এবার বাজের জন্য দিয়ে দেখিলাম সম্মানিত সিলেটবাসী, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সিলেট সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ডের সপন আহমদ রুমন ভাইয়ের আজকের এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মাই সিলেটের পক্ষ থেকে। তাই সকলকে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করার জন্য এবং সাথে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবং আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের যে প্রার্থী সপন আহমদ রুমন, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন, শুনুন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। বয়স্ক যারা আছেন সকল প্রতি আমার শ্রদ্ধা। আমি কিন্তু 3200 আমার স্থায়ী ঠিকানা বুরহানুদ্দিন রোড, আর শেষ হইল পশ্চিম বারপাড়া আমার জন্মস্থান। আমি দু এলাকার কুয়া সন্তান। আমি 5 বছর পর আইন আমরা যে কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক বা তো শিখিয়েছে, নতুন এর আগে চেয়ারম্যান আসলা মেম্বার আসলাম, 5 বছর পর পর আইন আইয়া দুটার সময় লিফলেট দিলা বইলা জহল্লা কথা হন কথা হন, আমি কোনো আশা দিতাম না। আমি আপনার আর যা হোক সরকার রাস্তা জানার আমি জোর করিও, আমি আপনারা হোক আপনারা বুঝাইয়া দিব। আর আমার গে একদিন ওটা আপনারা দু একদিন আমি কুমলা খান আমার স্বপ্ন বাস্তবায়ন হয়, আমার গেট দুটা খোলা থাকো 24 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে আমার দুটো গেট খোলা। আর আমি অন্য খেউলাম হইতাম না, আমি মতাবর 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 5 বছর পরে আমি আবার ঘুরব, বুঝছেন? একজন না বুঝিয়া ভাই 5 বছর পরে আমার কইবা এই যতই বুঝাই দিস না বলাম কইবা কি। Yeah.
ধন্যবাদ সবাইরে মাই সিলেট এবং গ্রেটার সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু